हेलो व्यूअर्स, वेलकम टू टियास किचन। आज के रान्ना करते चले बेंगुली रसगोल्ला बाड़ीर तैरी। गैसटा जेले एक पात्रे एक लिटार दूध बसिए दीची। देखुन दूधटा हल्का हल्का फुटे उठेछे। एर मध्ये भिनेगार और जल मिश्रणटा दिए दीची। दिए एटाके नाड़ते आछे। देखुन एइभावेई आमि नाड़ते थाकबो। देखें आस्ते आस्ते छानाटा केटे ही जाबे। आपनारा चाहले लेबू दिए करते पारें, आमी भिनेगार दिए करेछि। देखुन आस्ते आस्ते छानाटा काटछे। एइभावे आमी नाड़तेई थाकबो। देखुन पुरो छानाटा केटे गेछे। आमी एबार छानाटाके नामिये नेब। आमी एटाके एकटा सूतिर कापड़े छेके निच्छि। देखुन पुरो छानाटा आमी छेके निलाम। आमी एटाके ठंडा जले धुये निच्छि जाते भिनेगारेर टकटा बेरिये जाय। देखुन एइभावे आमी भालो करे धुये निच्छि। एबार आमी भालो करे एटाके निझेड़े निलाम। छानार जलटा पुरो बेरिये गेछे। आमी एटाके हल्का हल्का हाते माखिये नेब। এইভাবেই মাখাতে থাকবো। দেখুন এর মধ্যে আমি এক চামচ অ্যারারুট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এইভাবে আমি মাখিয়ে ছানার ডো তৈরি করে নেব। দেখুন আমার ডো তৈরি। এবার ছোট ছোট করে আমি এটাকে গোল করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা গোল করে নেব। দেখুন গোল হয়ে গেছে। আমি একটা পাত্রে জল দিয়ে দিচ্ছি। এক কাপ চিনি দিয়ে দিলাম। দেখুন চিনির রসটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি ছানার ডোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা লাগিয়ে একটা কাগজ দিয়ে এর মুখটা আটকে দিচ্ছি যাতে না এর ভেপারটা বেরিয়ে যায়। বেশি ভেপারটা বেরোলে ছানাটা ভেঙে যাবে। এটা যখন করবেন গ্যাসের পামটা কমিয়ে রাখবেন। দেখুন খুব সুন্দর আস্তে আস্তে ফুলে উঠেছে। আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমার রসগোল্লাটা রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, একদম নরম হয়েছে। এটা পরিবেশন করার জন্য রেডি। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।